दोड़े ए ए ए ओहो थिक ग्रेवी चलो एक पीस मटन नहीं प्लेटे तो আপাতত আমরা হচ্ছে আজকে মিত্র ক্যাফের লাস্ট কাস্টমার এই হচ্ছে গিয়ে দেখো দেখো যেখানেই যা খাও না কেন বেশ কয়েকটা কলকাতার বেসিক বাঙালি রেস্টুরেন্ট আছে যেগুলো খাওয়া ম্যান্ডেটরি সে তোমরা দীঘা যাও পুরী যাও তারপরে মন্দারমণি যাও যেখানেই যাও প্রত্যেকটা জায়গায় এদের একটা করে আউটলেট থাকে যেমন আজকে এসেছি আমরা মিত্র ক্যাফেতে মিত্র ক্যাফের বিষয়টা হচ্ছে একদম পিওর আমরা জানতাম যে স্ন্যাক্স আইটেম পাওয়া যায় ফিশ ফ্রাই ফিশ কবি ভেজিটেবল টেবিল চপ কাটলেট এইসব বাট তারা কিন্তু তাদের মানে আরও বেশি প্রসারিত করেছে তাদের মেনুগুলিকে বাঙালি খাবার যেমন ধরো পোলাও মাটন কষা চিকেন কষা লাচ্ছা পরোটা রাইস এগুলোও রয়েছে তো আজকে আমরা পুরীতে সেটাই দেখবো যে এই আইটেমগুলি তো বেসিক্যালি আমাদের মিত্র ক্যাফেতে কোনো একটা জায়গায় স্পেসিফিকভাবে বসে খাওয়া হয়নি আমরা পুজোর সময় খেয়েছিলাম মিত্র ক্যাফের কোনো একটা টেক অ্যাওয়ে কাউন্টার থেকে লাচ্ছা পরোটা পোলাও মাটন কষা সে সময় ভালো লেগেছিলো বাট এখানে কেমন হবে সেটা একটা বড় প্রশ্ন পুরীর মিত্র ক্যাফেতে রয়েছে একদম লাইট হাউস থেকে একটু এগিয়ে আসলে আমরা আজকে খাই ট্রাই করি মিত্র ক্যাফের খাবার কেমন তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিও শুরু করছি যা যা চ্যানেল নতুন আছে সাবস্ক্রাইবটা করে দাও বেল আইকনটা প্রেস করে দাও লেটেস্ট আপডেটের জন্য চলো যাওয়া যাক মিত্র ক্যাফের খাবার টেস্ট করে তোমাদের বলি সো গাইস আমরা মিত্র ক্যাফেতে রাতে ডিনার করতে এসেছি এখন অর্ডার করা চলছে পোলাও ফিশ ফ্রাই মাটন কষা কত কিছু অর্ডার করেছি দাদা আমাদের অর্ডার নিচ্ছে অর্ডার নিয়ে নি দেন দেখাচ্ছি মিত্র ক্যাফেতে বসেছি বহুক্ষণ ধরে ইচ্ছে ছিল মিত্র ক্যাফেতে খাবো পুরীতে এসে সেটা আলটিমেটলি সাকসেস হচ্ছে খাবার অর্ডার করে দিচ্ছি আর পাঁচটা মিনিট লেট হলে আমরা খাবারটা অর্ডার করতে পারতাম না যাই হোক অর্ডার করেছি বহু আইটেম পোলাও ফিশ ফ্রাই মাটন কষা রাইস লাচ্ছা পরোটা প্রচুর আইটেম অর্ডার করেছি আসুক সেগুলো সব দেখাচ্ছি এবার আসলে দেখা যাক খাবারটা আসুক কেমন খেতে লাগে যা দেখছি পুরো বাঙালিয়ান একটা খাবার আসবে আমরা নিজেরাই বাঙালি তো আমরা তো সবসময় প্রেফার করবো বাঙালির খাবার খেতে তো আসা যাক দেখা যাক কী কেমন খেতে পারি আমরা আজকে আমরা মিত্র ক্যাফেতে এসেছি তোমরা সবাই জানো ইটস অল অ্যাবাউট মিত্র ক্যাফে পুরীতে এসেছো আর যদি বাঙালি খাবারে খেতে চাও তো মিত্র ক্যাফে হচ্ছে বেস্ট সব জায়গায় ঘুরে নাও বাঙালি খাবার খাওয়ার জন্য তুমি চারদিকে তুমি দেখতে পারো সব বাঙালি বাঙালিরা খাবার খেতে হলে মিত্র ক্যাফে বেস্ট মিত্র ক্যাফের অ্যাম্বিয়েন্স একদমই কলকাতার মতন শুধু বাইরে বেরোলে মনে হবে আমরা পুরীতে আছি ভাই পুরীতে মিত্র ক্যাফের মেনু দেখছিলাম আমি এক্সপেক্ট করিনি এত লেভেলের হিউজ মেনু থাকবে ফিশের তো অপশন থাকবে যেহেতু সামুদ্রিক জায়গা পুরী বাট মাটন চিকেনের কিন্তু বিভিন্ন ধরনের অপশন রয়েছে না মাটন চিকেনেরও বিভিন্ন ধরনের অপশনস রয়েছে এই দেখো প্রচুর অপশনস রয়েছে এখানে প্রনসের অপশনস রয়েছে মাছের বিভিন্ন ধরনের অপশন তো থাকবেই সামুদ্রিক এলাকা বাট এখানে দেখো মাটন মাটন মাংস আলু দিয়ে চার পিস তারপরে এরকম আলাদা আলাদা করে আলাকার্টে সব আইটেমগুলি নিতে পারবে এছাড়াও কিন্তু দুপুরে খাওয়ার জন্য এখানে এখানে মাটনের আরও এক্সট্রা অপশান রয়েছে দুপুরে খাওয়ার জন্য কিন্তু এখানে থালিটা পেয়ে যাবে থালিটা কোথায় এই যে থালি শঙ্করপুরের চিংড়ি থালি 565 টাকা বরিশালের ইলিশ থালি 600 রুপিস চিংড়ি আর ইলিশ কিন্তু ক্লোজ লড়াই করছে মাত্র ওই 35 টাকা মতো ডিফারেন্স আচ্ছা বাবু মশাইয়ের চিকেন থালি 325 টাকা দামোদর শেট মাটন থালি 350 টাকা এটা শুভ বলেছে কালকে সে ট্রাই করবে দেখা যাক যদি হয় আমিও এসে ট্রাই করবো এছাড়াও ডেজার্ট অপশান রয়েছে তো মিত্র ক্যাফেতে কিন্তু হিউজ লেভেলের অপশানস তো আপাতত আমরা হচ্ছে আজকে মিত্র ক্যাফের লাস্ট কাস্টমার এটা হচ্ছে সবথেকে বড় কথা পুরী মিত্র ক্যাফে খাবার দাবার আসুক দেন দেখাচ্ছি ফর দ্য ফার্স্ট টাইম আমি এখন এখানে খাইনি তো কোনো আইডিয়া নেই দেখি কেমন হয় আর এর আই গেস খুবই ভালো হবে কারণ কি অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো পুরো কলকাতা বাইরে গেলে অফকোর্স বোঝা যাবে পুরী আর সো লেটস সি তো গরম গরম ফিশ ফ্রাই চলে এসেছে আমাদের এই যে ফিশ ফ্রাই চলে এসেছে গরম গরম সবার ফার্স্ট আমরা ফিশ ফ্রাইটা ট্রাই করি চলো সবার ফ্রাই ফার্স্ট আমাদের ফিশ ফ্রাই এসছে সব কাটা চামচ দিয়ে খাওয়া শুরু করে দিয়েছে প্রথমে একবার এরকম কাটা চামচ দিয়ে খেয়ে নিই কাসন দিতে ডিপ করে তারপরে আমার স্টাইলে খাবো হ্যাঁ
এবার আমার স্টাইলে খাবো। একদম গরম গোয়াটা ফিশ ফ্রাই, কোনো কথা মানে ভেতরে ভেটকি মাছের ফিলেটা দেখাই যাচ্ছে। ভালো লেগেছে, আমার ফিশ ফ্রাইটা ভালো লাগছে, বাজে বলে লাভ না, ভালো লেগেছে। ফিশটা সত্যি খুব ক্রাঞ্চি, খুবই টেস্টি, খুব ভালো লাগে। তো এটা হচ্ছে মিত্র ক্যাফের, এই হচ্ছে কাটলেট, আর এই হচ্ছে গিয়ে দেখো এসছে আমাদের পোলাও, মাটন সব চলে এসছে। সো এই হচ্ছে মাটন কষা এসছে দেখতে পাচ্ছ। ওহো হো, আরেকটা মাটন কষা চলেছে, দুটো ডবল মাটন কষা ছিল অর্ডার, সেটা চলে এসছে। এই হচ্ছে আমাদের লাচ্ছা পরোটা, দিস ইজ এই যে সব খাবার, চারটে তোদের তিনটে আমাদের ট্রান্সফার হচ্ছে এখন। এখানটা রাখ, এখানটা রাখ তো, এই শুভ এখানটা রাখ, চলছে ভিডিও চলছে। আচ্ছা আমরা অর্ডার করেছিলাম লাচ্ছা পরোটা, এই লাচ্ছা পরোটা কিন্তু তাওয়ায় হয়, তন্দুরি লাচ্ছা পরোটা যেরকম হয়। তার সঙ্গে রয়েছে বাসন্তী পোলাও, দুটো মাটন কষা অর্ডার করেছিলাম। এই হচ্ছে মাটন কষা, গ্রেভি তো দেখতেই পাচ্ছ, ঠিক গ্রেভি। চলো এক পিস মাটন নিই প্লেটে, লাচ্ছা পরোটা আর একটু মাটন কষা নেব। ক পিস করে হচ্ছে ভাই? তিন পিস, ঠিক আছে দু পিস থাক। লাচ্ছা পরোটা, ও হো হো, আজকের বেস্ট খাবার হতে চলেছে এটা। দূর দান্ত খেটে মানে মাটনটা দেখায় মাটনের পিস নিয়ে কোনো কথা হবে না, মাটনটা একটু দেখো সে নালির পিসটা ধরবো, ধরে এ এ এ ওহো মাটন পুরো ছেড়ে আসলো। পাটামাটি মাটনটা হালকা হালকা ট্যাঙ্গি ট্যাঙ্গি, স্পাইসি রিচনেস যেটা মাটনের গ্রেভিটা আমি দেখাবো, যে রিচনেসটা লাগছে না একদমই অতটা মানে ঝাল বা স্পাইসি ব্যাপারটা নেই, না অবশ্যই রিচ আছে তো স্পাইসি নেই, তো সবাই খেতে পারবে। এটা খাই দেন পোলাও দিয়ে দেখাচ্ছি, খুব ভালো। পোলাওটা ব্যাপারটা হচ্ছে খুব যে মিষ্টি বা খুব যে ঝাল এরকম না, এটা খুব ভালো মিষ্টি, তার সাথে মাটনটা দিয়ে খাচ্ছি। মাটনটা দেখতে হতে পারে খুব কালো বা কালচে ব্যাপারটা আছে, প্রচুর রিচ সেরকম ব্যাপার রিচ না, ব্যাপারটা হচ্ছে এতটা কষিয়েছে কষাতে কষাতে ওটাকে একটা একটা কালো ভাব চলে এসছে, তার সাথে এই পোলাওটা দিয়ে হেভি লাগছে, একটা ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হেভি। পোলাওটা নিয়ে নিই, অল্পটাই পোলাও নেব, অনেক পিস মাটন আছে আমার ভাগ্যে, সেই মাটনটা সলিড দেখে মাটন তুলতে হবে, সলিড দেখে একটা মাটন করছে। ব্যাস বাসন্তী পোলাও আর মাটন কষা, ওকে চলো। ফার্স্ট অ্যাটেম্পটে হালকা একটা গোলাপজলের মাইল্ড টেস্ট হিট করবে, দেন একটা মিষ্টি মিষ্টি ভাব উইথ দিস মাটন কষা, কম্বিনেশনটা জাস্ট দুরান্ত দুরান্ত, ফাটাফাটি খেতে ক্লোজে। আর মাটনগুলো তেমন কুক হয়েছে ভাই, দুর্দান্ত লেভেলে মাটন কুক হয়েছে। আর অনেকদিন পর এরকমভাবে বাসন্তী পোলাও আর মাটন কষা কোনো রেস্টুরেন্টে অর্ডার করে খাচ্ছি। তাহলে ছোটো ডিসক্লেইমার, নো পেইড প্রমোশন, সবাই বিল পে করে খাবো। ভালো লেগেছে, সবার কেমন লেগেছে একটু জানিয়ে নেবো। কেমন লাগছে খাবার দাবার? খুবই সুন্দর, মাটন আর পোলাও
অসম কম্বিনেশন। অসম খেতে অলরেডি আমি শেষ করে দিয়েছি সবাই। চিকেন চিকেনটা এক মানে সত্যি কথা বলতে গেলে চিকেনটা মানে ডিলিশিয়াস একটা কথাই বলতে পারবো, মানে জুসি আর ফাটাফাটি রিচ, প্রপার রেস্টুরেন্টের চিকেন যাকে বলে। লাচ্চা পরোটা ওটা নিয়ে কথা বলিসই না, মানে ওটা তো মানে বেস্ট বেস্ট প্রপার লাচ্চা পরোটা। তো এই হচ্ছে ওভারঅল খাওয়া দাওয়া, আমরা খাওয়া দাওয়াটা শেষ করি, শেষ করে শেষ কথায় আসছি চলো। সো ওভারঅল খাওয়া দাওয়া চলছে, মোটামুটি শেষ পাত, সবারই শেষ পাত। তাহলে শাশ্বত এক্সপিরিয়েন্স কেমন? দুর্দান্ত। শুভ তো মাটন খাওয়া দেখে বুঝতে পারছো, আজকে মেন হিট আইটেম ছিল হচ্ছে পোলাও আর মাটন কষা, আর ওইদিকে চিকেন কষা, ওদের দুর্দান্ত আইটেম। পিকু স্যাটিসফাইড? চলো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার, সঙ্গে সঙ্গে হ্যাঙ্গেল বাজার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব, পাশে থাকা ব্লাঙ্কেটটা প্রেস করে ওখানে অল্প সময় হাতে অপশন পাবে, অল বাটন ক্লিক করলে সমস্ত নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে। থ্যাংক ইউ টু স্টেট নতুন ভিডিও খুব শিগগিরই আসছে, মনে রাখবে হ্যাংলামের কোনো সীমা নেই।